ফুলকপি কেটে ধুয়ে নিলাম, তার সাথে আলু ভাজা হচ্ছে, দেখতে থাক। ফুলকপির আলু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, অফ করে রেখেছি। হলুদ মাখে ম্যারিনেট করে রেখে দিয়েছি, রবিবারের রাত বলে অল্প করা হচ্ছে। গরমের খাবার দুপুরে হয়ে গেছে, আবার রাতের বেলা করা হচ্ছে। মাংসের জন্যে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি, চিলি চিকেন টাইপের করব, বুঝতে পেরেছ? ভাজা করছি, গরম উনুনে দেখা যাচ্ছে না, দেখতে দেখো, এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। কেন বলছি, মাংস রান্না হবে বলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, বুঝেছ? গরম ভাতে ফ্যান ঝরানো হচ্ছে, গরম গরম ভাত খেয়ে নেওয়া হবে আর কি। মাংসের ঝোল, বাঁধাকপি আর পেঁয়াজ, মাংসের ঝোল, বাঁধাকপি আর একটা কী জানো দাঁড়া বলছি, আরে নিজে দেখিয়ে নিজেই ভুলে গেলাম, পরে দেখাবো, পরে মনে করো, পরে বলবো, বুঝতে পেরেছ? হ্যাঁ পরে বলবো, এখন দেখাতে দেখাতে ভুলে গেছি। আর একটু পেঁয়াজ ভাজা, তারপরে খেতে পারি কাঁচা পেঁয়াজ। আবার ডাল বলছে, ডাল রান্না করতে হবে, পরে পরে দেখাচ্ছি।